আমার দেশ সোনালী ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে জাগা আমার দেশ সোনালী ফসলে ভরা আমার দেশ এমনই গড়েছে জাগা ফুলার ফলে মাছার জলে অপরূপে সবুজ বাংলা সবুজ বাংলা সবুজ বাংলা। সুপ্রিয় দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমি কৃষিবিদ মেহরুবা মোনা। আধুনিক কৃষি, লাক্ষ্যিক কৃষি প্রযুক্তি ও কৃষি শিক্ষা নিয়ে আমাদের নিয়মিত প্রামাণ্য অনুষ্ঠান সবুজ বাংলা দেখার জন্য। সবুজ বাংলা, সবুজ বাংলা কৃষির অনুষ্ঠান, কৃষকের অনুষ্ঠান। মূল অনুষ্ঠানে যাবার আগে জানিয়ে দিই কী কী আয়োজন দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের অনুষ্ঠান। শুরুতেই থাকছে পাখি প্রেমিক হাতিরপুলে ডক্টর ওয়াদুদের উপর সাফল্য গাঁথা প্রতিবেদন। আমরা আজ মাছ, ফলমূল ও সবজিতে ফরমালিন এবং খাদ্যদ্রব্যে ভেজালের আতঙ্কে আছি। চোখের সামনে সুন্দর ফলমূল দেখেও খেতে পারছি না, কীভাবে নিজেদেরকে রক্ষা করব এর উপর থাকছে এক্সক্লুসিভ প্রতিবেদন। শুরুতেই সাফল্য গাথা প্রতিবেদন। সবুজ বাংলা, সবুজ বাংলা। ছোটবেলায় অনেকেই গ্রামে খাঁচায় শালিক পুষতেন, এখন নগর জীবনে এসে অনেকে বাসায় খাঁচায় পাখি পালন করেন বাণিজ্যিক ভিত্তিতেও। পাখি আমাদের অনেক কিছু শেখায়ও। এই পাখির প্রতি গভীর ভালোবাসায় ডক্টর আব্দুল ওয়াদুদ হাতিরপুলের নিজ বাড়িতে গড়ে তুলেছেন মিনি চিড়িয়াখানা, অর্জন করেছেন বিচক্ষণ অভিজ্ঞতা। তো চলুন তার শখের পাখিগুলো দেখে আসি। মাঝে পত্রপত্রিকা ও টেলিভিশনে তোলপাড় করে ফেলে একটি রিপোর্ট নিয়ে, সেটা হচ্ছে প্রিন্স ও প্রিন্সেস ব্লু গোল্ড ম্যাকাও নামে দুটি পাখির মালিকানা ও সংসার টিকিয়ে রাখা নিয়ে। এই নিয়ে চলছে উচ্চ আদালতে বিচার কাজ, কিভাবে রক্ষা করা হবে প্রিন্স ও প্রিন্সেস ব্লু গোল্ড ম্যাকাও এর সংসার। ব্লু গোল্ড ম্যাকাও প্রজাতির এ পাখিটির নাম প্রিন্সেস, কিন্তু এখন তার বড় পরিচয় সে এক বিরহ কাতর প্রেমিকা। মালিকানার দ্বন্দ্বে প্রিয় সঙ্গী প্রিন্সের সাথে তার 3 বছরের সংসার ভেঙে গেছে এবছরের জানুয়ারি মাসের 3 তারিখ। তারপর থেকে একাকী জীবন প্রিন্সেসের। তোমা ছাড়া এ জগতে মোর কেহ না। ঢাকার হাতিরপুলের স্টান প্লাজার পাশে একটি মিনি চিড়িয়াখানা গড়ে উঠেছে। এখানটায় বিশ্বের 87টি দেশের প্রায় 500 প্রজাতির দুর্লভ পাখি রয়েছে। এদের মধ্যে সবচেয়ে দুর্লভ প্রজাতির পাখি ম্যাকাও। এর মালিকরা আদর করে এদের নাম দিয়েছিলেন প্রিন্স ও প্রিন্সেস। ম্যাকাও দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকার গভীর জঙ্গলের পাখি। এরা 50 থেকে 60 বছর পর্যন্ত বেঁচে থাকে। ম্যাকাও পাখির একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে অনেক কাঠ খড় পুড়িয়ে তবে এরা সংসার পাতে। গড়ে 20 থেকে 25 জোড়ার মধ্যে 1 জোড়া সংসার পাতে, কিন্তু ঘটনাক্রমে বাংলাদেশের আবহাওয়া ও তাপমাত্রায় সাধারণত ম্যাকাও বাচ্চা উৎপাদন করানো সম্ভব হয় না। কিন্তু এই প্রিন্স ও প্রিন্সেস দম্পতি এদেশে তথা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সর্বপ্রথম বাচ্চা উৎপাদন করতে সক্ষম হয়। আর এই বিরল কাজটি যিনি করেছেন তিনি এই ডক্টর আব্দুল ওয়াদুদ। বর্তমানে তাদের এই দাম্পত্য জীবন ভেঙে গেছে, বন্ধ রয়েছে তাদের বাচ্চা উৎপাদন। এ নিয়ে বিভিন্ন মিডিয়াতে বেশ কিছু সংবাদও প্রচার হয়েছে। এটা এখন আর আমার পাখি না, এটা বাংলাদেশের পাখি, বাংলাদেশের মানুষের পাখি, জনগণের পাখি। ওনাকে আমি আমার পাখিটাও দিয়ে দিতে চাই। আমি ওদের ডিভোর্স চাই না, ওরা একত্রে থাকুক, ওদের সংসারটা টিকে থাক। এই প্রিন্স ও প্রিন্সেসের দ্বন্দ্ব বিদ্যমান থাকলেও থেমে নেই ডক্টর আব্দুল ওয়াদুদের পাখি পালন কার্যক্রম। গানের
মাইকেল দিগবেন দাও দিগবেন দাও দিগবেন দাও দিগবেন এই দিতেছে তালি দাও তালি দাও তালি দাও প্রথমে আমি বিদেশি বাজরিকে পাখি দিয়ে শুরু করি তারপর লাভবার্ড তারপর রোজেলা তারপর কেনিয়র তারপর কাকাতুয়া তারপরে মেকাও ছোট বড় মোট 20টা মেকাও আছে বাচ্চা টাচ্চা নিয়ে আসলে ঘটনা কি আমাদের মানুষ্য সৃষ্ট কারণে প্রিন্স প্রিন্সেস আলাদা হয়ে গেল ওদের কোনো দোষ নাই কোর্ট কাছারি করে তো দেখলাম ওটা একাত্ম হচ্ছে না তাই আমি ডিসিশন নিয়েছি এখন যাই হোক আমার পাখিটাও তাকে দিয়ে দেবো যারা প্রকৃতিকে ভালোবাসতে না পারে তারা পাখি ফেলতে পারে না আর পাখির বিভিন্ন অঙ্গভঙ্গি এক একটা ব্যায়াম পাখি ব্যায়াম না করে কোনো খাবার খায় না এবং পাখি পরিমিত খায় সে নিয়মিত খায় যখন তখন খাবার খাবে না পৃথিবীতে যেসব পাখি বিলুপ্ত প্রায় এই পাখিগুলোকে সংগ্রহ করে জীববৈচিত্র্য রক্ষায় এদের বংশবৃদ্ধি করা এটা আমার লক্ষ্য এর জন্য আমি সাউথ বেঙ্গল বার্ড পার্ক বরিশালে পিরিজপুরে ওখানে একটা জায়গা নিয়েছি ওখানে কার্যক্রম চলতেছে গভর্নমেন্টের উচিত কিছু কিছু পাখির জাত রক্ষার জন্য তাতে খাঁচায় ব্রিডিং করার পারমিশন দেওয়া যেমন রাজধানী বিলুপ্ত হয়ে যাচ্ছে এখন এটাকে কিভাবে রক্ষা করা যায় এটাকে খাঁচায় ব্রিডিং করলে এটা রক্ষা পাবে পাখির বাচ্চা লালন পালনের ক্ষুদ্র অভিজ্ঞতাও আছে এই ওয়াদুদের মায়াবী বৃহৎ প্রাণী হরিণ বাদ যায়নি ডক্টর ওয়াদুদের এই মিনি চিড়িয়াখানা থেকে যে কেউ হরিণ পালতে পারে সরকারের লাইসেন্স নিয়ে এবং এই হরিণের মর্টালিটি রেট খুবই কম প্রতি 9 মাস অন্তর অন্তর একটা বাচ্চা দেয় হরিণ আর যে বাচ্চাটা আজকে মেয়ে বাচ্চা হলো সে 15 মাস পর আর একটা বাচ্চা দেবে এর মানে 6 মাস পরে একটা হরিণ অ্যাডাল্ট হয় ইচ্ছে করলে যে কেউ এই ধরনের পাখি পালন করতে পারেন কারণ বাংলাদেশে এখন পাখি পালনের যথেষ্ট পরিবেশ সৃষ্টি হয়েছে পাখি ক্রয় বিক্রয়ের জন্য ঢাকার কাঁটাবনে একটি সুন্দর বড় মার্কেট আছে তাছাড়া সব বিভাগীয় শহরেও পাখির বাজার গড়ে উঠেছে পাখি আমদানি রপ্তানির জন্য সরকার সুন্দর নীতিমালা করেছেন সব কিছু মিলে যদি কোনো বেকার যুবক পাখি পালনে আগ্রহী হন তার পাশে থাকবে আমাদের সবুজ বাংলা সব ধরনের পরামর্শ দিতে প্রিন্স ও প্রিন্সেস ম্যাকাও আবার একসাথে বসবাস করবে এবং বাংলাদেশে ম্যাকাও পাখির বংশবিস্তার হোক এই কামনা করছে ডক্টর ওয়াদুদের একদিন শখ থেকে নেশা আর এখন তার পেশা আপনারা কেউ ইচ্ছে করলে এভাবে খাঁচায় পাখি পালন করে স্বাবলম্বী হতে পারেন প্রিয় দর্শক এখন ছোট্ট একটি বিরতি নেবার সময় হচ্ছে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর বিরতির পর থাকছে আমরা আজ মাছ ফলমূল ও সবজিতে ফরমালিন এবং খাদ্যদ্রব্যে ভেজালের আতঙ্কে আছে চোখের সামনে সুন্দর ফলমূল দেখেও খেতে পারছি না কিভাবে নিজেদেরকে রক্ষা করব এর উপর থাকছে এক্সক্লুসিভ প্রতিবেদন সবুজ বাংলা সবুজ বাংলা দেশের ও দেশের বাইরে সবাইকে আমাদের সবুজ বাংলা অনুষ্ঠানের সাথে থাকার জন্য অভিনন্দন শুভেচ্ছা প্রিয় খামারি ভাই এখন যাব এক্সক্লুসিভ প্রতিবেদন পর্বে সবুজ বাংলা সবুজ বাংলা আজকাল আমরা মাছ ফলমূল ও সবজিতে ফরমালিন এবং খাদ্যদ্রব্যে ভেজালের আতঙ্কে আছি চোখের সামনে সুন্দর ফলমূল দেখেও খেতে পারছি না কিভাবে নিজেদেরকে রক্ষা করব চলুন বাজার থেকে ঘুরে আসি আমরা যা খাই আসলে তা কি নিরাপদ আমাদের খাদ্যদ্রব্যের মধ্যে বেশিরভাগ খাদ্যেই চলছে ভেজাল দুধের মধ্যে ফরমালিন দেওয়া হচ্ছে দুধের যারা কৃষক তারা ওই ব্যাপারীদের কাছে দুধটা দেয় ব্যাপারীরা যখন নাকি এটাকে শহরে নিয়ে আসে যেহেতু চিলিং সিস্টেম ওখানে নাই সেই কারণে তারা ওই মধ্যে কিছু ফরমালিন দেয় কেক কিনে খাইছি কেকের ভিতরে অনিবার্যভাবে পচা ডিম থাকবে এবং যে রঙটা দেওয়া হয় এটা বিপজ্জনক রং এবং যেই রঙটা হচ্ছে টেক্সটাইল কালার টেক্সটাইল কালারটা টেক্সটাইলের জন্য ভালো আসলে ক্যান্সারাস যদি আমরা খাই ওটা বেকারিতে মিক্সিং মেশিন থাকার কথা আধুনিক অনেক চমৎকার ব্যবস্থা থাকা দরকার কিছু না করে কী করে মিউজিক বাজিয়ে দেওয়া হয় শ্রমিকরা লাফায় লাফাতে 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 ওটা মিক্স করে এবং করে ওই পাউরুটি আমরা খাই উৎসবের সময় তো আমরা খুব আনন্দ করে সেমাই কিনি কিনবই আর এই সেমাইটা রাস্তাঘাটে যেখানে সেখানে ড্রেনে নোংরা যত জায়গা আছে আবর্জনার পাশে সেমাইগুলো দিয়ে শুকানো হয়
খুব ঝাঁঝালো সরষের তেল যত ঝাঁঝ বেশি হয় আমরা তত আনন্দিত হই। এটা সাধারণভাবে তৈরি করা হচ্ছে যে গাড়ির ব্যবহার করা মোবিল ছেঁকে এবং কিছু রাসায়নিক মিশিয়ে এই সরষের তেলটা ঝাঁঝালো করা হয়। বাচ্চাটাকে স্বাস্থ্যবান করার জন্যে ঘি আনি, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি বাজারে প্রাপ্ত 95%, এটা আমাদের জরিপ এবং গবেষণার ফল, 95% ঘি হচ্ছে ভেজাল। ইদানিং মাছ বাজারে গেলে মাছের প্রাদুর্ভাব এতটাই চোখে পড়ে যে মাছের জন্য মাছই চোখে দেখা যায় না। অনেকেই মনে করেন মাছের গায়ে যে পানি দেওয়া হচ্ছে তাতে মিষ্টি জাতীয় দ্রব্যাদি মেশানো থাকে মাছিকে আহ্বান করার জন্য। কোনো খাবারে মাছি বসলে আমরা সাধারণত সেটা পরিত্যাগ করি। প্রিয় ভোক্তা, এই ছবি দেখে আপনি সিদ্ধান্ত নিন কোনটা খাবেন। এটা মাঝে দেখবেন যদি মাছি বই মানে এটা ফরমালিন মুক্ত, আর যদি মাঝে দেখছেন মাছি নেই এটা মাঝে ফরমালিন আছে। মাছি বসছে এবং এতে ধারণা এই ধারণা করাটা ভুল হবে যে ফরমালিন দেওয়া হচ্ছে না। মাছি বসা না বসা এটা ডিপেন্ড করতেছে যে আসলে ফরমালিনের এখানে ঘনত্ব কেমন বা কনসেন্ট্রেশন কেমন। ফরমালিন যুক্ত মাছ চেনার কয়েকটি সাধারণ লক্ষণ। মাছের স্বাভাবিক গন্ধের পরিবর্তে ঝাঁঝালো বিকট গন্ধ থাকবে। লালা না থাকার কারণে শরীর পিচ্ছিলের পরিবর্তে অনেকটা অমসৃণ থাকবে। ফুলকা লালের পরিবর্তে ফ্যাকাশে লালহীন অমসৃণ থাকবে। চোখ কোটরে বসা থাকবে এবং বর্ণ ঘোলাটে দেখাবে। মাংসপেশী শক্ত হবে। বড় মাছ কাটার পর অন্ত্র ও পাকস্থলীতে ঝাঁঝালো বিকট গন্ধ অনুভূত হবে। ফরমালিনের যে ফাংশনাল গ্রুপ CHO, এই CHO এইটা কিন্তু পাওয়া যাবে। এটা ফরমালিন ছাড়াও ফরমালডিহাইড, অ্যাসিটালডিহাইড এই ধরনের নানা কম্পাউন্ডে পাওয়া যাবে। এখন LCMS মেশিনে যে পরীক্ষাটা করা হচ্ছে সেই পরীক্ষাতে আমরা ফাংশনাল গ্রুপটাকে কিন্তু ধরি। ফাংশনাল গ্রুপটাকে ধরার ফলে ওখানে ফরমালিনের উপস্থিতি পাওয়া যেতে পারে। যেমন খেজুরের কথা কদিন আগে এক ভদ্রলোক বললেন যে উনি প্রাকৃতিক খেজুর যেখানে ফরমালিন দেওয়া নেই সেখানে পরীক্ষা করে ফরমালিন পেয়েছে। এখন ব্যাপার হলো যে এই CHO যে গ্রুপটা, এই CHO গ্রুপটা কিন্তু বিভিন্ন রকমের চিনির মধ্যেও আছে, কিন্তু CHO বহু জায়গায় থাকলেই সেটা ফরমালিন, এই জায়গাটা থেকে আমাদের একটু বিভ্রান্ত, এই বিভ্রান্তি থেকে আমাদের দূর হওয়া দরকার। আমরা ইনফ্যাক্ট আমরা বলতে চাই যে CHO থাকলেই সেটা ফরমালিন না। আমরাও ছোট সময় আম খেয়েছি কিন্তু তখন এই কার্বাইড বা ফরমালিনের কোনো কথা ছিল না। অনেক সময় ওরা ইন্ডিয়ানরা কার্বাইডের প্যাকেট দিয়ে দেয় পাকাবার জন্য, এটা বর্ডার থেকে আসে। গণসচেতনতার নামে যেভাবে আক্রমণ করতেছে ম্যাজিস্ট্রেটরা, এইটা ইন্ডিয়ান জগতে দেখি না আমরা। ইন্ডিয়ায় বাজারে বাজারে কার্বাইড সহ আম পাকানো হচ্ছে। ভারতে পৃথিবীর সর্বোচ্চ মানের জিনিসও পাওয়া যায়, সর্বনিকৃষ্ট মানের জিনিসও পাওয়া যায়। এই নিম্নমানের ভেজাল কীভাবে করা যায় সেই বুদ্ধিটা ওখান থেকে বেশি করে এসেছে। অস্ট্রেলিয়াতে আম এক্সপোর্টের জন্য আমি চেষ্টা করেছিলাম, কিন্তু তাদের ব্যবস্থাটা কি জানেন, তাদের এখানে অ্যাম্বাসিকে ইনফর্ম করতে হবে আপনি কোনটা অস্ট্রেলিয়াতে এক্সপোর্ট করতে চাচ্ছেন, তারপর তারা আপনার ব্যবস্থাপনা দেখবে, কী কী উপাদান ব্যবহার করছেন দেখবে, তারপরে সেটা আমাদের কোয়ারেন্টাইন তো চেক করবে ওদের কাছে যাওয়ার, আবার থরলি এটা তারা মানে পরীক্ষা নিরীক্ষা করার পরে ঢুকতে দেবে। আমাদের সেই জায়গাটা আমাদের দুর্বলতা রয়েছে, তাই আমরা যদি বাইরের মালগুলো ঢোকার আগে খুব শক্ত ব্যবস্থা নিতে পারি কোয়ারেন্টাইনের অনেকটা নিরাপদ হয়। আর আমরা ভয় পেয়ে দূরে সরে যাব না, আমরা এই ভেজালের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াব। কীভাবে এইসব ভেজালগুলো চিনব এবং ভেজাল থেকে নিজেদেরকে মুক্ত রাখব সেগুলো জানব ছোট্ট একটি বিরতির পর। আমাদের সঙ্গে থাকুন। সবুজ বাংলা, সবুজ বাংলা। ফরমালিন ও খাদ্যের ভেজাল আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলেছে। আমরা ইচ্ছে করলে বাজার থেকে কিনে কিছু খেতে পারছি না, ভয় এটা খেলে আমরা বাঁচব না মরব, এটা খেলে আমাদের কি কি ক্ষতি হবে। হ্যাঁ দর্শক, এই ভাবনা থেকে কিভাবে বের হওয়া যায় আমাদের বিশেষজ্ঞরা কি বলেন সেগুলো জেনে আসি, চলুন। বর্তমান সরকার ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI বেসরকারি বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানকে যুক্ত করে তাদের আর্থিক সহায়তায় ঢাকার বিভিন্ন কাঁচা বাজারগুলোতে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র কিনে দিয়ে ফরমালিন মুক্ত বাজার ঘোষণা করেন।
এর মধ্যে রয়েছে শান্তিনগর কাঁচাবাজার, মালিবাগ রেলগেটস্থ কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজার, কৃষি মার্কেট, মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার ও পুরান ঢাকার বেশ কয়েকটি বাজার। কোনো বিক্রেতার মাছ, ফলমূল বা অন্যান্য খাদ্যদ্রব্যে ফরমালিন সম্পৃক্ততার নমুনা পাওয়া গেলে সেই বিক্রেতাকে জরিমানা করা হচ্ছে এবং পরবর্তী এক মাসের জন্য সেই দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে। পরীক্ষা করা ছাড়া এসব বাজারে সন্দেহজনক খাদ্যপণ্য প্রবেশ করানো শাস্তিযোগ্য অপরাধ। রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ও মোড়ে মোড়ে বড় ব্যানার টানিয়ে চলছে ফল প্রদর্শনী ও বিক্রয়। 100% কেমিক্যাল মুক্ত আম, 100% ফরমালিন মুক্ত আম। সেই সাথে এই দোকানগুলোতে আমের দামটা বৃদ্ধি পেয়েছে অন্যান্য বাজারের তুলনায় অনেক বেশি। ব্যাপার হলো, ফরমালিন যুক্ত আমের দাম যদি 60 টাকা হয়, ফরমালিন মুক্ত আমের দাম 120 টাকা হওয়ার কোনো কারণ নাই, বরং এটা 50 টাকা হওয়া উচিত। কারণ ফরমালিন কিনতে পয়সা লাগে। যেই আমটা ফরমালিন দেওয়া হয়নি তার উৎপাদন খরচ কম, অতএব ফরমালিন যুক্ত আমেরই বেশি দাম হওয়া উচিত। তারা কতগুলো লুটেরা ব্যবসায়ী, এদেরকে আমরা অসাধু ব্যবসায়ী বললেই হবে না, লুটেরা ব্যবসায়ী। তারা আপনার আবেগকে পুঁজি করে ফরমালিনকে এখন আবেগের পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে, একটা ভীতি আতঙ্কের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা সেই কারণে বলি যে ফরমালিনের বিরুদ্ধে বা ভেজাল খাদ্যের বিরুদ্ধে আতঙ্ক না, সচেতনতা তৈরি করেন। আতঙ্ক তৈরি করে লাভ হবে না, আতঙ্ক তৈরি করলে লাভ হবে ওই যে নাকি ফরমালিনের মেশিন বিক্রি করে। আমাদের সায়েন্স ল্যাবরেটরিতে ফরমালিন টেস্ট করার কিট আছে, আমরা সেইটা না নিয়ে বিদেশ থেকে নিয়ে আসব কিট, সেই কিট বাজারজাত করব সমানে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে। এইটা, এই ব্যবসা আরেক ব্যবসা, এগুলোকে আমরা মনে করি অপব্যবসা, এগুলো করা ঠিক হবে না। এই গলা কাটা ব্যবসার কারণ হচ্ছে মধ্যস্বত্বভোগীরা, ব্যাপারী, আড়তদার, আড়তদারের পরে হাত বদল, সেখান থেকে হাত বদল, 8-10টা হাত বদল হয়ে এই লিচুটা ঢাকা শহরে আসে, আমটা ঢাকা শহরে আসে, সবজিটা ঢাকা শহরে আসে। এই হাত বদল ওলাদের হাত ভেঙে দিচ্ছেন না কেন? আপনারা কেন মিডিয়াতে বলেন, আমরা আসেন সবাই বলি, সরকারকে বলি, এই হাত বদলওয়ালা লোকদের হাতটা ভেঙে দেন। আম পাকাতে ব্যবহার করা হচ্ছে কার্বাইড। কেন এই কার্বাইডের ব্যবহার? কার্বাইড দিয়ে পাকানো আম আমরা চিনব কি করে? এখন কার্বাইডটা প্রয়োগ করা হয় কি করে? সাধারণ মানুষের ধারণা, এটা পানিতে গলে স্প্রে করে দেওয়া হয়। যদি পানিতে গলে স্প্রে করে কখনো কার্বাইড দেওয়া হয় আমে, সে আমার আম থাকবে না, সে পচে নষ্ট হয়ে যাবে। তাই এটা ব্যবহার করা হয়, কার্বাইডের দলাটা কাগজে জড়ানো হয়, তারপর কাপড় দিয়ে তাকে খুব ভালো করে আটকানো হয়, তারপরে ঝুড়ির নিচেটা দিয়ে দেওয়া হয়, উপরে আমগুলো সাজানো হয়, আর সেই ঝুড়িটাকে যখন বেঁধে দেওয়া হয় তখন ভিতরে একটা গরম সৃষ্টি হয়, এই গরমে আমটা পাকতে সহায়তা করে। তাই কার্বাইড ধরাটা সহজ। আজকে প্রশাসনে যারা আছেন বা এ বিষয়ে যারা কাজ করছে, তাদের উচিত ট্রাক বা দোকানে কিংবা বাগানে যেখানে আমকে প্যাকিং করা হয় সেখানে সন্দেহজনক 2-10টা ঝুড়িকে উল্টায় দেন, দেখেন তার ভিতরে কোনো দলা পদার্থ আছে কিনা, থাকলে কার্বাইড তাকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন, এটা হচ্ছে উত্তম। আজ থেকে 20 বছর আগে বাণিজ্যিক বাগান তেমন ছিল না বলে তখন আম কাটলে পোকা দেখা যেত, এখন আম কাটলে কোনো পোকা দেখা যায় না। কারণ আম ও লিচুতে মুকুল আসার আগ থেকেই গাছে কয়েক প্রকার স্প্রে করা হয়, সে কারণেই আমের ভেতরে আর পোকা দেখা যায় না। আমরা এই ভেজাল থেকে কিভাবে রক্ষা পাব, কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর আগামী দেখাব এবং ভেজাল মুক্ত খাদ্য খাইয়ে বাঁচিয়ে রাখব? যেই খাদ্যগুলোর মধ্যে প্রধানত আমিষের পরিমাণটা বেশি, এই খাদ্যগুলোই আমাদের ফরমালিনের সঙ্গে বেশি মাত্রায় আমরা দেখি যে শক্ত বাঁধন তৈরি করে এবং সহজে ফরমালিনটা নষ্ট। এবং যেমন ধরুন মাছ, মাছের মধ্যে আমিষ, মাছের মধ্যে আমিষ, দুধ, দুধের মধ্যে আমিষ, তো এই যে আমিষগুলো, এই আমিষগুলো কিন্তু আমরা এই আমিষগুলো থেকে ফরমালিনকে তাড়াতে পারছি না। আমরা আঙ্গুরকে কিছুটা আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলাম, কিছুটা হয়তো কমে গেল। আপেলকে খাওয়ার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলাম, কমে গেল। আপেলের খোসাটা ফেলে দিলাম, তাতে কিছু আরও কমে গেল, ক্ষতিটা আরও কমে গেল। আমকেও আপনি পানিতে ভিজিয়ে রেখে খাবেন এবং তার ফলে আমকে আপনি ফরমালিন থেকে মুক্ত করার জন্য এবং কার্বাইডও বেশ কিছুটা কমে যাচ্ছে আপনি যখন নাকি পানিতে ভিজিয়ে রাখবেন, কিন্তু আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, ওই একটুখানি পানিতে ধুয়ে নিয়ে খেয়ে ফেললাম তা না, একটু হালকা গরম পানি হলে আরও ভালো। আসলে আতঙ্কিত হয়ে খাদ্যদ্রব্য পরিত্যাগ করলে চলবে না, আমাদের তো
খেয়ে বেঁচে থাকতে হবে। এজন্য সচেতনতার সাথে দেখে শুনে ও জেনে তারপর আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করব। সরকারের ওপর দায় চাপিয়ে ঘরে বসে থাকব না। আসলে ভেজালের বিরুদ্ধে সামগ্রিকভাবে একটা সরকারিভাবে যুদ্ধ ঘোষণা করা উচিত। ফরমালিন মুক্ত আম আমরা চাই, এবং ফরমালিন মুক্ত আমের জন্য আমাদের যেটা দরকার সেটা হলো কিছু সরকারি ব্যবস্থাপনা, কিছু মনিটরিং, সচেতনতা বাড়ানো সর্বপর্যায়ে, কৃষকের পর্যায় থেকে শুরু করে সর্বপর্যায়ে। কৃষক কিন্তু তার খাওয়া আমটা আলাদা করে রাখে, সেখানে কিন্তু গ্রোথ প্রমোটার, কেমিক্যাল দেওয়া, ফরমালিন দেওয়া এগুলো দেয় না, এগুলো করে ব্যাপারীরা। একসময় নীল চাষের জন্য দাদন দেওয়া হতো অনেকটা সেই রকম বাধ্যবাধকতার কারণে। এই জায়গা থেকে আমরা কৃষককে মুক্তি দিতে পারলে কিন্তু আপনি ফরমালিন মুক্ত আম সহজেই খেতে পারবেন। বেঁচে থাকতে হলে সচেতনভাবেই বেঁচে থাকতে হবে, ফরমালিন ও ভেজালকে না বলতে হবে। এটা বাংলাদেশের সকল ব্যবসায়ীদের অঙ্গীকার হওয়া উচিত। আর সরকারের মনিটরিং ব্যবস্থা ও অপরাধীদের জন্য শাস্তির ব্যবস্থা আরও জোরদার হওয়া উচিত। কোনোভাবে এই ফরমালিন ও ভেজালকে হালকাভাবে নেওয়া উচিত হবে না। আর রাজনীতিবিদদের একটি কথা বলবো, আমরা ফরমালিন ও ভেজালমুক্ত বাংলাদেশ করব এমন কর্মসূচি নিয়ে মাঠে আসুন। দেশের মানুষ সবাই আপনাদের সহযোগিতা করবে। সবজি, মাছ, মুরগি, হাঁস, গরু ছাগল পালনকারী প্রিয় খামারি ভাই, আপনাদেরও অনেক সমস্যা আছে, আপনারা আমাদেরকে লিখে জানান, আমরা আপনার সমস্যার সমাধান দেবার চেষ্টা করব। আমাদের প্রতিবেদক দল ক্যামেরা ও দক্ষ বিশেষজ্ঞ টিম নিয়ে আপনার ক্ষেত বা খামারে উপস্থিত হয়ে তাৎক্ষণিক সমস্যার সমাধান দেবার চেষ্টা করবেন। তাই জানাতে ভুল করবেন না, আমাদের কাছে লিখবার ঠিকানা সবুজ বাংলা জিটিভি 25 সেগুন বাগিচা ঢাকা 1000। ফোন করতে পারেন 8391021-5 ও 01938-835809 এই নম্বরে। ইমেল করতে পারেন sobujbangla@gazetv.com। আজ আমাদের হাতে আর সময় নেই, দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিনে এই সময়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুন্দর ও শুভময় হোক আপনার আগামী দিন। আপনারা আগামী পর্বে দেখবেন কাঁটা বনে পাখির কেনাবেচা নিয়ে পাখির বাজারের উপর বিশেষ প্রতিবেদন, দিনাজপুরে লিচু ফলনে বিপর্যয়, আতঙ্কে লিচু চাষীরা, এর উপর আরো একটি বিশেষ প্রতিবেদন। গোপালগঞ্জে তরমুজের বাম্পার ফলনের উপর এক্সক্লুসিভ প্রতিবেদন। এছাড়াও থাকছে ধামরাইয়ের ঢ্যাঁড়স চাষী মিজানুর রহমানের ঢ্যাঁড়সের সমস্যার সমাধান নিয়ে সরজমি প্রতিবেদনের পরামর্শ পর্ব।